বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমাকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই ডলার বাই সেলের একটা সাইট শেয়ার করেন, যে সাইটটি থেকে আমরা নিরাপদে যে কোনো ডলার আমরা বাই সেল করতে পারি। এবং আমাকে অনেকেই ফোন দেন যে ভাই আপনি কি ডলার কিনবেন, আপনি আমার কাছে পেপ্যাল ডলার আছে, পেপ্যাল ডলার সেল করতে চাচ্ছি, আপনি কি কিনবেন। আসলে ভাই পেপ্যাল ডলার আপনি আজকে যে সাইটটি শেয়ার করবো ওই সাইটটির মাধ্যমে আপনারা পেপ্যাল ডলার বাই সেল করতে পারবেন। শুধুমাত্র পেপ্যাল ডলার না, আপনারা চাইলে বিটকয়েন, লাইট কয়েন, ইথেরিয়াম এবং ব্লক চেঞ্জের যে স্মার্ট চেঞ্জ ওই যে বিএনবি মানে টোকেন আছে সেটাও চাইলে আপনি সেল করতে পারেন। মানে অনেক ধরনের কারেন্সি আছে, আপনাদের সাইটটিতে নিয়ে যাব, নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। সো আপনারা কীভাবে সেল করবেন, সেল করে কীভাবে বিকাশ, রকেট, নগদ এগুলার মাধ্যমে পেমেন্ট নেবেন, অথবা আপনি চাইলে যে কোনো ডলার এক্সচেঞ্জ করে, আপনি ধরেন বিটকয়েন এক্সচেঞ্জ করে আপনি চাচ্ছেন লাইট কয়েন নিতে, আপনি চাইলে বিটকয়েন এক্সচেঞ্জ করে লাইট কয়েন নিতে পারবেন, অথবা চাইলে যদি আপনি যে কোনো ডলার এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো যাক, সাইটটির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেখানে ক্লিক করলে সোজা আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ জিনিস চলে আসবে। সো বন্ধুরা, সাইটটিতে নিয়ে আসলে আপনি যেটা করতে হবে, এখান থেকে দেখেন আপনারা সাইটটির নাম হচ্ছে গিয়ে usdtexbd.com, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন এখানে সাইটের নাম লেখা আছে usdtexbd.com, ঠিক আছে। এই সাইটটিতে আপনারা নিরাপদে যে কোনো ডলার বাই সেল করতে পারবেন। দেখ, এখন আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য যেটা করতে হবে, এখানে এই যে সাইন আপ নামের একটা বাটন পাবেন, আপনারা সিম্পলি এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি ডলার বাই সেল করতে পারবেন না, যেহেতু এটা 100% লিজিট এবং ট্রাস্টেড সাইট। আপনাদেরকে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন এখানে কাজ করতে হবে। সো দেন এখন আপনারা এখান থেকে দেখেন, এখান থেকে জাস্ট আপনার নাম এখানে সবগুলা দিয়ে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো দেন আমি আমার নামটি এখানে দিয়ে দিতেছি, আপনারা আপনাদের নাম দিবেন। সো আমার নাম দিলাম, তার বাদে নিচে আমার লাস্ট নেম দিলাম, তার বাদে এখানে জিমেল অ্যাড্রেস, তার বাদে এখন আমি পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, আবারও আপনাদের বলতেছি, এখানে আপনার নাম দিবেন, তার বাদে এখানে লাস্ট নেম দিবেন, তার বাদে এখানে আপনার জিমেল অ্যাড্রেস, তার বাদে এখানে পাসওয়ার্ড, নিচে একই পাসওয়ার্ড দিয়ে দিবেন, তার বাদে এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন, যেন কোনো প্রবলেম হলে তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। এখানে দেখেন এই যে এখানে সিকিউরিটি কোড দিছে, এই কোডটা জাস্ট আপনাদেরকে এই ঘরে বসাতে হবে, ঠিক আছে। সো দেন আমাদের যে সিকিউরিটি কোডটা দিছে সেই কোডটা আমরা এখানে দিয়ে দিব। তো ছোটো হাতের এস এক্স কিউ এটা কি ডি পি এফ, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তার বাদে এখান থেকে দেখেন আমরা এখানে জাস্ট আমরা এই যে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশন একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়া বাদে জাস্ট একটু ওয়েট করবেন। সো দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা এটা সেভ করে নিতেছি। এখন দেখেন আপনাদের এখানে দেখেন একটা জিমেইলে একটা নোটিফিকেশন গেছে, অর্থাৎ আপনার কনফার্ম মেল গেছে, এটা আপনাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। সো আমরা জিমেইলটা চেক করব, আমরা যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছি এখানে মেসেজটা চলে আসার কথা। সো যাই হোক, আমরা জিমেইলটা ওপেন করে নিতেছি। তো বন্ধুরা যাই হোক, এখান থেকে দেখেন আমাদের লিঙ্কটা চলে আসছে, এই লিঙ্কের উপরে ক্লিক করে আমাদেরকে অ্যাকাউন্টটা কনফার্ম করতে হবে, ঠিক আছে। এই যে এখানে লিঙ্কটা দিচ্ছে, সো এই লিঙ্কের উপরে ক্লিক করে জাস্ট আপনি আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করে নেবেন। সো দেন আমি কী করতেছি, এই লিঙ্কের উপরে ক্লিক করে এটা কনফার্ম করে নিব, ঠিক আছে। এখানে আমার পাসওয়ার্ডটা শু করতেছে, তার কারণে আপনাদের দেখাইতেছেন, এই লিঙ্কের উপরে আমি ক্লিক করতেছি। ক্লিক করলে ব্রাউজারে নিয়ে যাবে, যে ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ব্রাউজারটা সিলেক্ট করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। বন্ধুরা দেখেন আমি ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম, আমাকে অটোমেটিক নিয়ে আসছে। আর এটা কিন্তু ইনবক্সের বুনতে পাবেন, ঠিক আছে। এই কোড মানে যে লিঙ্কটা পাবেন ভেরিফিকেশনের, সেটা ইনবক্সে গেলে আপনারা পাবেন, ঠিক আছে। একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার সামনে চলে আসবে। সো দেখেন আমাদের ভেরিফিকেশনটা এখানে দেখেন সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। সো যাই হোক, এখন আমরা যেটা করবো এখান থেকে আমরা লগ ইন করবো, ঠিক আছে। লগ ইনে ক্লিক করতেছি, আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করলে আমাদের দেখবেন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এখন কিন্তু ভাই আমরা এখানে নিরাপদে যে কোনো ডলার বাই সেল করতে পারবো, ঠিক আছে। সো এখন আপনারা ডলার বাই সেলের জন্য যেটা করবেন, আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসা বাদে আপনারা এখান থেকে এই যে এক্সচেঞ্জ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। থ্রি ডটে ক্লিক করবেন, তার বাদে এই যে এখানে এক্সচেঞ্জ পেয়ে যাবেন, এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করলে আপনাদের এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ অপশনটা চলে আসবে, ঠিক আছে। আর এখান থেকে দেখেন তাদের যেই বিকাশে কত ডলার আছে কি না সেগুলো আপনারা দেখবেন। সো এখানে দেখেন এডগেশে 52 ডলার আছে এবং বিকাশে দেখেন প্রায় 45 ডলার আছে, মানে 45 ডলার না সরি, মানে 45,756 টাকা আছে। আর এখানে দেখেন বিএনবি টোকেন মানে বিএনবি ডলার আছে প্রায় তাদের কাছে 1.5 ডলার। সো এখানে দেখেন প্রায় যে নগদের মাধ্যমে ব্যালেন্স আছে প্রায় 49,517 টাকা এবং নেটেলারে দেখেন 133 ডলার আছে এবং মানে পিআরে আছে কত 55 ডলার, ঠিক আছে। 55 ডলার আছে এবং যে এখান থেকে দেখেন সবগুলাই ডলার আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখান থেকে দেখেন আপনারা পেনিয়ারে দেখেন মাত্র তাদের কাছে কত ডলার আছে, মানে 59 সেন্ট আছে, ঠিক আছে।
তোর আগে আপনারা এই লিস্টটা চেক করে নেবেন ঠিক আছে এখানে দেখেন পেপাল ডলার তাদের কাছে $45 আছে এবং এখানে পারফেক্ট মানি ডলার কত আছে মানে $5.40 আছে এবং রকেট অ্যাকাউন্টেতে দেখেন প্রায় $39,000 টাকা আছে এবং স্কিলে দেখেন $32 আছে এবং টিআরএক্সে দেখেন $4.50 আছে এবং দেখেন ইউএসডিটি তাদের কাছে $91 আছে এবং দেখেন ওয়েব মানি কিন্তু $118 আছে সো আশা করি বুঝতে পারছেন এই রিজার্ভগুলো আগে আপনারা দেখে নেবেন যে কোনো ডলার বাই সেল করার আগে বা ডলার কেনার আগে সো যাই হোক এখন আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন এখানে দেখেন অ্যাডমিনের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে এখানে সরাসরি অ্যাডমিনের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়াও চাইলে আপনি সরাসরি এখানে লাইভ চ্যাটও করতে পারবেন এখানে ক্লিক করলে জাস্ট চ্যাট অপশনটা ওপেন হয়ে যাবে এখান থেকে তাদের সাথে যে মানে কথা বলতে পারবেন কি ডলার যে কোনো কিছু আপনার বিষয় নিয়ে এখানে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন সো আশা করি বুঝতে পারছেন এভাবেই আপনারা কাজগুলো করবেন তার বাদে এখন আপনারা এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করতেছি এখন আপনারা কীভাবে ডলার বাই সেল করবেন সেটা আপনাদের দেখাবো সো ধরেন এখন আপনি ডলারটা সেন্ড করতে চাচ্ছেন ঠিক আছে মানে ডলারটা আপনি সেল করতে চাচ্ছেন সো আপনি কি করবেন সেন্ডে ক্লিক করবেন সো সেন্ডে ওই একটা কল চলে আসছিল এখান থেকে আপনি কী কী মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন এখান থেকে অ্যাড ক্যাশ সেল করতে পারবেন এখান থেকে বিএনবি এবং এখান থেকে দেখেন নেটেলার এখানে পিআর এবং এখানে যে ইয়ে রয়েছে পেনিয়ার রয়েছে এবং এখানে পেপাল রয়েছে এখানে পারফেক্ট মানি এবং এখানে নিচে দেখেন স্কিল রয়েছে স্কিল ডলার সেল করতে পারেন টিআরএক্স ইউএসডিটি ওয়েব মানি ঠিক আছে এই ডলারগুলো সেল করতে পারেন সো যাই হোক আপনি ধরেন এখান থেকে আপনি চাচ্ছেন যে মানে যে ইয়ে ডলারটা সেল করবেন পারফেক্ট মানি ডলারটা সেল করবেন ঠিক আছে সো এখান থেকে জাস্ট আপনি পারফেক্ট মানি সিলেক্ট করে দিবেন তার বাদে এখান থেকে আপনি টাকাটা কিসে রিসিভ করতে চাচ্ছেন এখানে রিসিভে দেখেন এই যে এখানে রিসিভ মানে কোন মানে ইয়েতে আপনি টাকা রিসিভ করতে চাচ্ছেন অথবা আপনি চাচ্ছেন না ডলারে মানে পারফেক্ট মানি ডলার দিয়ে আপনি চাচ্ছেন বিটকয়েন নিতে বিটকয়েন এখানে অপশন নাই তো আপনি চাচ্ছেন যে এখানে পারফেক্ট মানি ডলার দিয়ে টিআরএক্স নিতে বা ওয়েব মানি নিতে বা এখান থেকে ইউএসডিডি ডলার নিতে বা এখান থেকে পিআরএ ডলার বা নেটেলারের ডলার নিতে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি নিতে পারবেন সো যাই হোক আমি চাইতেছি এখান থেকে আমি যে এখান থেকে পারফেক্ট মানি ডলার সেল করে আমি চাচ্ছি বিকাশে টাকা নিব ঠিক আছে বা নগদে বা এগুলাতে টাকা নিব সো আমি এখান থেকে কী করবো এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করে দিব সো আমি বিকাশ পার্সোনাল দেখেন এখান থেকে সিলেক্ট করে দিলাম তার বাদে এখান থেকে দেখেন নিচে এক্সচেঞ্জ বাটন আছে আপনি এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে সো এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দেওয়া বাদে দেখেন আপনাদেরকে এরকম স্টেপে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা এখান থেকে ডলারটা মেবি সিলেক্ট করতে হবে সো আপনি কত ডলার সেল করতে চাচ্ছেন সো এখানে ভাই মিনিমাম $1 হলেই আপনি সেল করতে পারবেন ঠিক আছে $1 থেকে আপনি $10,000 পর্যন্ত সেল করতে পারবেন সো যাই হোক এখানে আমি কী করবো আমি ধরেন সাপোজ এখানে $10 দিলাম ঠিক আছে $10 দিলাম আমি $10 সেল করতে চাচ্ছি $10 দিলাম তাহলে দেখেন $10 কিন্তু আপনি $850 পাবেন ঠিক আছে $850 পাবেন এখানে $10 সিলেক্ট করলে সো তার বাদে আপনি যেটা করবেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম তার বাদে দেখেন এখানে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে আপনাদেরকে আরেকটা স্টেপে নিয়ে যাবে সো তার বাদে আপনি কীভাবে কী করবেন সব কিছু আপনাদের বলে দিব সো দেখেন এখানে আমার নামটি শো করতেছে এমডি মুহিবুর রহমান আমার জিমেইল অ্যাড্রেস শো করতেছে এখন আমাদেরকে এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ আপনি আপনার সাথে যেন তারা কন্ট্যাক্ট করতে পারে এইরকম একটা ফোন নাম্বার এখানে দিবেন তার বাদে আপনি যে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটি এখানে দিবেন ঠিক আছে সো এখানে দেখেন আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম এখানে অর্থাৎ আপনার পার্সোনাল বিকাশ নাম্বার দিবেন ঠিক আছে এজেন্ট দিলে হবে না ভাই এখানে পার্সোনাল বলছে তারা এখানে বলে দিছে আপনি পার্সোনাল আপনার বিকাশ নাম্বার দিবেন এবং যদি আপনি কোনো প্রবলেমে পড়েন তাহলে আপনার যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে তার জন্য এখানে একটা আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনার ফোনে সবসময় থাকে অ্যাক্টিভ ঠিক আছে তার বাদে আবারও নেক্সট অপশনে ক্লিক করতে হবে সো দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়া বাদে দেখেন এরকম চলে আসবে এরকম আসলে আপনারা এখন দেখেন আপনাদের এখানে দেখেন আপনার নাম্বারটা কিন্তু সিলেক্ট করা আছে এখন আপনাদেরকে দেখেন এখানে তারা পারফেক্ট মানি অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে তারা দিয়ে দিছে ঠিক আছে এই নাম্বার এই যে আইডিটা দিছে এই আইডিতে কিন্তু আপনাদেরকে পারফেক্ট মানি ডলারটা সেল করতে হবে মানে সেন্ড করে দিবেন এই যে আইডিটা দিছে আপনাদের পারফেক্ট মানি আইডি এই আইডিটা জাস্ট এখান থেকে কপি করবেন ঠিক আছে এখান থেকে চেপে ধরবেন ধরলেই কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে এই যে কপি অপশনে ক্লিক করবেন এটা কপি করবেন তার বাদে আপনি কী করবেন আপনার পারফেক্ট মানি অ্যাকাউন্টেতে যাবেন অ্যাকাউন্টেতে গিয়ে আপনি তাদেরকে এই যে অ্যাড্রেসটা দিছে এই যে পারফেক্ট মানি কোডটা দিছে এই কোডের তাদেরকে টাকাটা সেন্ড করে দিবেন ঠিক আছে টাকাটা সেন্ড করে দিয়ে নিচের দিকে আসবেন আশাবাদে এখান থেকে দেখেন আপনি যে টাকাটা সেন্ড করছেন সেটার প্রুফটা দিতে হবে ঠিক আছে এখানে বলতেছে প্রুফটা দিতে হবে মানে স্ক্রিনশটটা দিতে হবে তো জাস্ট আপনি যে টাকাটা সেন্ড করছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি যে স্ক্রিনশটটা আছে সেটা আপনি এখান থেকে শেয়ার করতে পারেন ঠিক আছে সো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে দেওয়া বাদে দেখেন আমি আপনাদের সাপোজ একটা দিয়ে দেখাইতেছি সো দেখেন এখান থেকে আমি একটা এটা মনে করেন আমার স্ক্রিনশট এটা দিয়ে দিলাম তার বাদে এখানে ডিটেলসে আপনি ওকে লিখে দিবেন আপনি যে সেন্ড করে দিয়েছেন ওকে লিখে দিবেন তার বাদে এখান থেকে দেখেন এই যে
কনফার্মেশন পাবেন। এই যে কনফার্মেশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার বাদে আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কনফার্মেশনে ক্লিক করবেন, ঠিক আছে। সো বন্ধুরা যাই হোক, তার বাদে দেখেন আমাদেরকে এখানে বলছে থ্যাংক ইউ ফর পেমেন্ট। সো যাই হোক, এটা আমাদের তারা ইয়ে করে দিছে এবং আমাদের এখানে দেখেন তারা যে কনফার্ম করছে সেটার মেইলটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনার জিমেইল অ্যাড্রেসে যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই জিমেইলে গেলে দেখতে পারবেন তারা আপনাদেরকে একটা মেইল করছে, ঠিক আছে। এখন আপনাদের কাজটা শেষ, ঠিক আছে। এখান থেকে আপনার কাজটা শেষ, আপনি ডলারটা সেল করে দিয়েছেন। সো যাই হোক, এখন আপনাদের ডলার কীভাবে বাই সেল করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন আপনি এখানে আবারও ক্লিক করে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করলে আপনারা নিচে আসলে দেখতে পারবেন আপনার এটা কিন্তু প্রসেসিংয়ে আছে, ঠিক আছে। সো আমরা নিচের দিকে চলে আসতেছি, আশাবাদে আপনাদের দেখিয়ে দিতেছি। এখানে দেখেন একটু নিচের দিকে, সো এখান থেকে দেখতে পারবেন এই যে আমার নামটা শু করতেছে এমডি মুহিবুর রহমান, এখানে দেখেন শু করতেছে এবং এটা দেখেন এখানে প্রসেসিংয়ে আছে। যখন তারা এটা কমপ্লিট করে দিবে তার মানে এখানে কনফার্মেশন চলে আসবে, ঠিক আছে। এই যে এখানে কনফার্ম মানে কনফার্ম করে দিলে এটা কনফার্ম হয়ে যাবে। সো আমার এটা প্রসেসিংয়ে আছে, সো যখন কনফার্ম হবে তখন এখানে কনফার্ম লেখা চলে আসবে এবং আমাদেরকে এই যে $10 সমান কিন্তু ৮৫০ টাকা আমাদেরকে বিকাশে দিয়ে দিবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, এখন আপনারা যেটা করবেন এখান থেকে দেখেন আপনি চাচ্ছেন যে মানে এখান থেকে এই যে এখান থেকে আপনি চাইলে এখান থেকে ধরেন আপনি নেটেলার ডলার এখান থেকে আমি নেটেলার এখান থেকে ক্লিক করব, ঠিক আছে। বা এখান থেকে যে কোনো একটা ডলার আপনি সিলেক্ট করতে পারেন, যখন আপনার যে ডলারটা লাগে। ধরেন আমি ওয়েব মানি সিলেক্ট করলাম, তার বাদে এখান থেকে চাচ্ছেন যে আপনি রিসিভ করতে, ঠিক আছে, মানে ওয়েব মানি রিসিভ করতে। সো আপনি বিকাশ দিয়ে টাকা দিবেন বা এখান থেকে নগদ সিলেক্ট করতে পারেন। তো ধরেন আমি এখান থেকে নগদও দিয়ে দিলাম আপনাদের দেখার সুবিধাতে। সো এখন আপনি নগদের ডলারটা আপনি চাইছেন মানে নগদ দিয়ে আপনি চাইছেন ওয়েব মানি ডলার কিনতে, তো আপনি কী করবেন এক্সচেঞ্জ অপশনে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়া বাদে দেখেন আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন। সো এখান থেকে দেখেন এখন আপনি তাদেরকে কিনতে চাইলে দেখেন এখানে ৯৩ টাকা করে দিতে হবে ডলার রেট, ঠিক আছে, মানে ৯৩ টাকা করে দিতে হবে। এখন আপনি কত ডলার কিনতে মানে কিনতে চাচ্ছেন এখানে সিলেক্ট করতে হবে। সো ধরেন এখানে আমি সাবুজ এখানে আমি $10 কিনবো, ঠিক আছে, বা $15 দিই, ঠিক আছে, $15 কিনবো, আমার $15 দরকার। সো যাই হোক, এখন আপনি দেখেন এখানে $15 কিন্তু আপনি এখানে সিলেক্ট করছেন, এখানে দেখেন অ্যামাউন্টটাও সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন ১৩৯৬টাকা, ঠিক আছে, তাদেরকে পেমেন্ট করতে হবে। তার জন্য এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। সো দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তার বাদে দেখেন এখান থেকে দেখেন আপনার নামটা এখানে শু করবে, এই যে এখানে নাম শু করবে, এখানে আপনার জিমেইল অ্যাড্রেস, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে, যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে সেই ফোন নাম্বারটা দিবেন। সো দেন আমি আমার ফোন নাম্বার দিলাম। তার বাদে এখান থেকে আপনি যে ওয়েব মানিতে রিসিভ করবেন টাকাটা এখানে ওয়েব মানি অ্যাড্রেসটা দিবেন। সাপোজ আমার নাম্বার দিয়ে দেখিয়ে দিতেছি, এখানে ওয়েব মানির অ্যাড্রেসটা দিবেন। তার বাদে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া বাদে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার এটা আরেকটা স্টেপে নিয়ে যাবে, ঠিক আছে। সো আরেকটা স্টেপে নিয়ে যাবে, একটু ওয়েট করবেন। সো দেখেন আরেকটা স্টেপে নিয়ে চলে আসছে। এখন দেখেন তাদেরকে এই নাম্বারটাতে টাকা সেন্ড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে আপনি $15 রিসিভ করবেন, আপনি নগদ অ্যাকাউন্টটি থেকে আপনি ১৩৯৬ টাকা তাদেরকে এই নাম্বারটি থেকে মানে এই নাম্বারে সেন্ড করতে হবে। সো আপনি কী করবেন, এখান থেকে চেপে ধরবেন, ধরে আপনি এটা কপি করবেন। তার বাদে আপনি নগদ অ্যাকাউন্টে যাবেন, নগদ অ্যাকাউন্টটিতে গিয়ে আপনি তাদেরকে ১৩৯৬ টাকা সেন্ড করে দিবেন। তার বাদে আপনি এখানে নিচে আসবেন, আপনি যে ১৩৯৬ টাকা সেন্ড করছেন সেখান থেকে জাস্ট আপনি এই যে এখানে একটা স্ক্রিনশট আপনারা নেবেন, নিয়ে জাস্ট আপনার এখানে আপলোড করতে হবে, মানে ওই যে নগদ অ্যাকাউন্ট থেকে একটা স্ক্রিনশট নেবেন। তার বাদে এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে আপনার স্ক্রিনশটটা সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। তার বাদে এখানে আপনি কী করবেন, পেমেন্টটা সেন্ড করে দিছি এটা লিখে দিবেন, ঠিক আছে। সো এখানে দেখেন তো পেমেন্ট সেন্ড করে দিছি, এটা জালি শুধুমাত্র পেমেন্ট ওকে লিখে দিলে হবে, ঠিক আছে, পেমেন্ট ওকে লিখে দিবেন। তার বাদে এখানে কনফার্মেশনে ক্লিক করে দিবেন। কনফার্মেশনে ক্লিক করে দেওয়া বাদে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদেরকে আরেকটা স্টেপে নিয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন এখানে আমাদের পেমেন্টটা মানে সাকসেসফুলি ইয়ে হয়ে গেছে এবং এখান থেকে দেখেন আমাদেরকে তারা আরেকটা মেইল পাঠাইছে। সো এখান থেকে দেখেন আমাদের এটা কনফার্ম করে দিবে, ঠিক আছে, যখন আপনি পেমেন্টটা করবেন তখন কিন্তু আপনার পেমেন্টটা কনফার্ম করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, এখন নিচের দিকে আসলে আপনারা এটাও দেখতে পারবেন এখানে পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। সো দেখি এটা হয়তো বা এখানে পেন্ডিং আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ২টা এখানে ইয়ে করছি, অর্ডার করছি, এখানে দেখেন ২টা নাম রয়েছে, ঠিক আছে। যখন এটা কনফার্ম করে দিবে অ্যাডমিন তখন এখানে কনফার্মেশন চলে আসবে, আর এটা কিন্তু এখন প্রসেসিং অপশনে আছে। সো আশা করি বুঝতে পারছেন। এছাড়াও আপনি যদি চান ফ্রিতে ইনকাম করতে, তার বাদে আপনি যেটা করবেন এখানে ৩ ডট লাইনে ক্লিক করবেন, ঠিক আছে। সো ৩ ডট লাইনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন আর্ন মানি, ঠিক আছে, আর্ন মানি একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। সো আর্ন মানি অপশনে ক্লিক করে দেওয়া বাদে সো দেখেন এখানে চাইলে আপনি রেফার করে ইনকাম করতে পারেন, ঠিক আছে। এখানে তারা ডিটেলসে সব কিছু বলে দিছে, ঠিক আছে, আপনারা এখান থেকে অ্যাফিলিয়েট করে ইনকাম করতে পারেন। তার জন্য এখান থেকে আপনারা অ্যাফিলিয়েট এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন এক্সচেঞ্জ, এই যে রেফার অপশন, রেফার অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার রেফারের লিঙ্কটা পাবেন, ঠিক আছে। এই যে এখান থেকে আপনার রেফারের লিঙ্কটা তারা এখানে দিয়ে দিছে। সো আপনাদেরকে এই রেফারের লিঙ্কটা জাস্ট আপনার কপি করতে হবে এই যে কফি অপশনে ক্লিক করে, ঠিক আছে। সো কফি অপশনে ক্লিক করলে জাস্ট আপনার এই রেফারের লিঙ্কটা এখান থেকে কফি অপশনে ক্লিক করে কপি করবেন। সো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, যখন আপনার
ফ্রেন্ড এখান থেকে এক্সচেঞ্জ করবে বা ডলার $100 বা যে কোনো একটা ডলার অ্যামাউন্ট এক্সচেঞ্জ করবে তখন আপনারা এখান থেকে একটা প্রফিট পাবেন। যখন আপনার ব্যালেন্সে $5 হবে তখন আপনি এক্সচেঞ্জ করে বিকাশে টাকা নিতে পারবেন। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই সাইটটি খুবই ট্রাস্টেড সাইট, আপনারা সবাই নিরাপদে বাই সেল করতে পারেন যে কোনো ডলার।